দর্শক আসসালামু আলাইকুম, দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজারদর। বরাবরের মতো আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আমরা চলে আসছি বড় কুমিরার গরুর বাজারে আজকে মঙ্গলবার। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যেহেতু আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু এক একটা হাটে যাই, আজকে মঙ্গলবারও এক বড় ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন যে মঙ্গলবারে বড় কুমিরার গরুর বাজারের বাজারের চিত্রটা দেখানোর জন্য। কিন্তু আসলে এখানে এসে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই বাজারে গরুর বাজার সেটা ঠিক আছে, কিন্তু এই বাজারে শুধুমাত্র শনিবারে গরু আসে, শনিবারে গরু আসে, মঙ্গলবারে এবং শনিবারে বাজারটা বসে, ঠিক আছে, কিন্তু মঙ্গলবারে কোনো প্রকার গরু বা গবাদি পশু তেমন একটা এই বাজারে আসে না। যেমন যেটা দেখতে পাচ্ছেন সামনে বাজারে কিন্তু তেমন কোনো গরু, পুরো খাইনগুলো খালি খালি পড়ে আছে। কিন্তু আপনারা যারা আসবেন শনিবারে চলে আসতে পারবেন এই বাজারটাতে। তো বাজারে কিন্তু এগুলো ছাড়া অন্য কিছু পাওয়া যায়, পাওয়া যায় বলতে হচ্ছে কাঁচা সবজি শাক সবজি বাজার এবং মুরগির বাজার রয়েছে। এদিকে পাখির একটা মোটামুটি হাট দেখতে পাচ্ছি, যদি দেখাই আপনাদেরকে। দর্শক দেখা একটু কবুতর উঠতেছে, গরু না উঠলে কি হয়েছে, আসছিলাম গরুর বাজারে শনিবার দিন আসবে, শনিবারের দিন আসবে। তো দর্শকদেরকে একটু কবুতরের দাম জানাই, দাম কেমন ভাই কবুতরের? আপনি নিতে আসছেন, নিতে আসছেন, তুমি বিক্রি করতেছো, কত দিচ্ছ কবুতর? 550 কি জোড়া না পিস? জোড়া 550 টাকা। আচ্ছা দর্শক, জোড়া আসলে আমি যেহেতু গরুর বাজারের ভিডিও বানাই পাখি সম্পর্কে অবগত কম আছে, আইডিয়া নিব দর্শক বাজার থেকে আপনাদেরকে একটু দেই। জোড়া 550, দামাদামি করতে পারবো নাকি? দামাদামি করতে পারবো। আবার এদিকে মুরগিও দেখতে পাচ্ছি, মুরগির দাম জিজ্ঞাসা করি ভাইয়া জোড়া কেমন দিচ্ছেন? জোড়া না কেজি, কেজি, আচ্ছা মুরগি কেজি বিক্রি হয় এখানে দর্শক, কেজি মাপবে কি দিয়ে ভাইয়া? পাল্লা তো দেখি না এখানে, সামনে স্কেল আছে দর্শক, এদিকে কিন্তু কবুতর আছে ভাইয়া। কাজ ভাইয়া জোড়া কেমন দিচ্ছেন? 700 টাকা। দামাদামি করতে পারবো তো নাকি? দামাদামি করতে পারবো। আচ্ছা এখানে তো মূলত এই পাশটাতে গরুর বাজার বসে, তো এখানে মনে হয় গরুর বাজার তো একটা হাসিল থাকে, এই এই ক্ষেত্রে যে পাখি বা মুরগির ক্ষেত্রে এক্ষেত্রেও হাসিল আছে। হাসিল কেমন এখানে? পিস 10 টাকা করে নিচ্ছে এখানে, তাহলে দামাদামি করতে পারবে, মূলামূলি করার নিতে পারবে। ভাইয়া ভাইয়ারগুলো কেমন দিছো? এগুলো নিলে 1000, এগুলো নিলে 1200। ওই পাশেরগুলো 1000, এগুলো নিলে 1200, পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দুটোটা কিন্তু কেকি মানে রানিং আর কি। আচ্ছা কোন জাতের এগুলো? আমিও যদিও অবগত কম আছি পাখি সম্পর্কে, গরু বাজার সম্পর্কে একটা আইডিয়া আল্লাহর রহমতে আছে, পাখি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই, আমি একটু চেষ্টা করবো শেখার এখান থেকে। ভাই এগুলো আপনার? আচ্ছা এগুলো দাম কেমন? এগুলো 1100, আর সাদাগুলো 1200 জোড়া, দামাদামি করতে পারবে। সাদাগুলো কোন জাতের ভাইয়া? হ্যাঁ বেশপারি। আচ্ছা দর্শক এদিকে কিন্তু ছোট এক জোড়া আছে, ভাই এগুলো আপনার কেমন দিচ্ছেন? এগুলো ছোট এক জোড়া 350-400। এটা কি জাতের ভাইয়া? বাংলা, বাংলা। আর এগুলো কেমন দিচ্ছেন দাম? এগুলো তো 500-600 এরকম হবে। এগুলো কি বাংলা? দর্শক এই পাশে কিন্তু একটা অন্যরকম জাতের একটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের একটু জানবো ভাইয়া আপনার? এগুলো কি জাতের ভাইয়া? কুবদর মুম্বাই। আচ্ছা কত দিচ্ছেন জোড়া ভাইয়া এগুলো? 1500 টাকা জোড়া, দামাদামি করতে পারবে, দামাদামি করা যায় দর্শক, এরকম কিন্তু অসংখ্য দামাদামি করতে হবে। আচ্ছা আপনার এগুলোর দাম কেমন ভাইয়া? সিরাজ 1200 হলে বিক্রি করে দিল। এটা কি ভাই? সোয়া চন্দন, এটার দাম কেমন? 400 টাকা এক পিসি তো আছে আপনার কাছে, 400 টাকা। তো এটা জোড়া কিভাবে মিলাবে? যদি মনে করেন এক জোড়া হইতো দাম কত হইতো? 1200 হইতো।
তো দর্শক মূলত কিন্তু আমি বাজারে এসেছিলাম আপনাদেরকে গরুর বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু যেহেতু আজকে মঙ্গলবার আমি গরুর বাজারটা পাই নাই তো চেষ্টা করলাম আর কি একটু পাখি আসলো আরও বেশ কিছু কিন্তু দেখলাম হাঁস মুরগি সব কিছু পাওয়া যায় বাজারটাতে চেষ্টা করব একটু দেখাই যেহেতু চলেই আসছি বাজারে এদিকে কেমন কি বেচা কেনা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন দিচ্ছেন দাম ভাইয়া হাঁসের জি হাঁসের দাম কেমন ভাইয়া ছয়শো টাকা পিস না জোড়া পিস ছয়শো টাকা দর্শক এরকমই বাজারে কিন্তু অনেক শাকসবজিও আপনারা পেয়ে যাবেন যদি একটু শাকসবজির দাম দেখাই আপনাদেরকে এদিকে কিন্তু বেশ কিছু টাটকা টাটকা শাকসবজি দেখা যাচ্ছে শাকসবজির দাম কেমন আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ফুলকপি কেমন দাম বিশ টাকা পঁচিশ টাকা এটা আপনার খেতেন না কিনে আনছেন আপনি কিনে আনছেন আর টমেটো কেমন দিচ্ছেন টমেটো এটা পঁচিশ টাকা এটা তিরিশ টাকা আচ্ছা এটা পঁচিশ টাকা এটা তিরিশ টাকা তো দর্শক ভিডিওটা শেষ করব তো শেষ করার আগে সবাইকে একটা কথাই বলবো আপনারা যারা এই বাজারে আসবেন বাজারটা যারা গরুর বাজারে আসবেন গরুর বাজারটা মূলত বাজার হাটটা দুদিন বসে এক হচ্ছে মঙ্গলবার এবং শনিবারে বসে কিন্তু মঙ্গলবারে কোনো প্রকারই গবাদি পশু কিন্তু এখানে পাবেন না শনিবারে আমি স্থানীয় যারা দোকানদার আছেন এদের সাথে কথা বলছিলাম এতক্ষণ কথা বলে একটা যে ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে শনিবারে প্রচুর পরিমাণে কিন্তু গবাদি পশু এখানে আপনারা পেয়ে যাবেন আর তাছাড়াও এমনিতে বাজারে হাট এটা কিনছেন কত কিনলেন ছয়শো টাকা দাম নিলেন দাম কত চাইছিল এটার আচ্ছা এটাকে পালার জন্য নিবেন না খাওয়ার জন্য নিবেন আজকের বাজার দর পালার জন্য নিবেন তো দর্শক এরকমই বাজার আসবেন আপনারা যারা গ্রামীণ বাজার করতে পছন্দ করেন বাজারে কিন্তু আসতে পারেন এটা পুরোটা একটা গ্রামীণ একটা হাট বাজারটার প্রসার কিন্তু অনেক বড় একদম এদিকটা হচ্ছে পুরোটাই সবজি আবার মাঝখানে মাছ বাজারও দেখা যাচ্ছে এই পাশটাতে আবার পাখি আবার এই পাশটাতে কিন্তু আছে হচ্ছে গবাদি পশুর যে খাইনগুলো আছে বাস খাইন তো যেটা বলছিলাম আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন আপনাদের কমেন্টের অনুযায়ী ভিত্তি করে বাজারটাতে আসা আজকে মঙ্গলবারে তবে দর্শক যেহেতু আপনারা কমেন্ট করলে আমরা ওই বাজারে যাই তারপরে একটু বাজার সম্পর্কে অবগত হয়ে তারপর আমাদেরকে কমেন্ট করলে আসলে আমরা ওই বাজারে চলে আসতে পারি কিন্তু আপনাদের একটা কমেন্টের উপরে ভিত্তি করে আমি এত দূর থেকে এখানে আসার পরে কোনো প্রকারে গরু পাইলাম না এটা আসলে আমার জন্য দুঃখজনক আপনাদের জন্য দুঃখজনক আপনারা যারা কমেন্ট করবেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে বাজার সম্পর্কে ডিটেলস জেনে তারপর একটা কমেন্ট আমাদেরকে দিবেন যাতে করে আপনাদেরকে আমি আরও বেশ কিছু ভালো ভিডিও দেখাইতে পারি বাজারটার গরুর বাজারে পোশাকটা ভালো ছিল একদম সুন্দর ছিল কিন্তু বাজারে আজকে মঙ্গলবারে বাজারে বসে না গরু তো দর্শক যাই হোক আমরা যেহেতু চলে আসছি তো চেষ্টা করলাম আজকে আপনাদেরকে দু চারটা গবাদি পশুর দাম দেওয়ার জন্য কি অবস্থা ভাই কবুতর কিনিস ওইটা জি ভাই দেখতেছি যে কত বলছে দাম এটা ভাইয়া ও সাড়ে তিনশো চাইছে আমি আড়াইশো বলছি সাড়ে তিনশো চাইছে তুমি আড়াইশো বলছো একটাই নাকি সিঙ্গেল জি জি আচ্ছা তুমি একটু পালবা তো এটা এটা সিঙ্গেল নিচ্ছে এটা জোড়া কিভাবে মিলাবা জোড়া আমার বাড়িতে নর আছে মানে আচ্ছা বাড়িতে নর আছে নর বলতে কি বোঝাচ্ছে পুরুষ জি জি আর এটা মাদি এটা আচ্ছা মাদি মানে মেয়ে আচ্ছা দর্শক গবাদি পশুর সাথে আসলে কাজ করি তো এই জন্য আমার পাখি সম্পর্কে আইডিয়া কম তো একটু আইডিয়া নিয়ে নিলাম ধন্যবাদ ভাই তোমাকে তো দর্শক আপনারা সবাই আসবেন বাজারে কিন্তু বাজারে যারা আসবেন তারা শনিবারে আসবেন গরুর গবাদি পশুর জন্য যারা আসবেন শনিবারে আসতে পারবেন আর বাজারে আসার অ্যাড্রেসটা হচ্ছে আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন অলংকার থেকে আপনারা ১৭ নম্বর বা ৮ নম্বর পেয়ে যাবেন উঠে বসলে এই বড় কুমিরা আর ১৭ নম্বরে বসলে কিন্তু আপনাদেরকে নামতে হবে ছোটো কুমিরা ওখান থেকে অটোতে আপনারা চলে আসতে পারবেন বাজারে বাজারটা ঠিক বড় কুমিরার একদম যে মেন রোডটা আছে মেন রোডটা দিয়ে একটু ভিতরে আছে বাজার আবার এদিকে কিন্তু আপনারা মুরগির দোকানও পাবেন তো দর্শক ভিডিওটা সমাপ্ত করবো সমাপ্ত করার আগে যেটা বলবো আপনারা যারা আসবেন জি ভাইয়া বড় ভাই আপনারা যারা বাজারে আসবেন অবশ্যই বাজার সম্পর্কে ডিটেলস জেনে তারপরে আসবেন বাজারে যেহেতু আজকে গরু নাই আমি হাসিল সম্পর্কেও আপনাদেরকে কোনো খবর আইডিয়া দিতে পারিনি এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত তবে ভিডিওটা শেষ করবো শেষ করার আগে সব কথা সবাইকে যেটা বলি আমি আপনাদেরকে অনেক দূর থেকে এসে একটা ভিডিও বানাই তো এই ক্ষেত্রে আপনারা একটা সাবস্ক্রাইব আমাদেরকে করে দেবেন আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহ করে একটা আমার চ্যানেলটাকে একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন শেয়ার করবেন যাতে করে অন্য অন্য মানুষ দেখতে পারে যে বড় ভাই আমাদেরকে কমেন্ট করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনি
যদিও আজকে আমরা মঙ্গলবারে গরু পাই নাই, কিন্তু শনিবারে অবশ্যই গরু পাবো। একটা নতুন একটা ইনফরমেশন কিন্তু আমরা এই বাজার থেকে পেয়ে গেলাম। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা। ধন্যবাদ সবাইকে।